ডেভেলপার আসতুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা সুইপার স্লাইডার জেকোয়ারি প্লাগইনসের মাধ্যমে একটি অসাধারণ স্লাইডার ডিজাইন করা শিখব। তো প্রথমে আমরা স্লাইডারটি একটু দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা উইন্ডোতে আমাদের যে স্লাইডারটি সেটি ওপেন করে রেখেছি ডেমো পারপাসে। আমরা ঠিক এরকমই একটি স্লাইডার ডিজাইন করা শিখব। এই স্লাইডারটি ফুললি রেসপন্সিভ হবে, যদি আমরা একটু রেসপন্সিভ চেক করি তাহলে বুঝতে পারবো। দেখতেই পাচ্ছেন আমাদের স্লাইডারটি সম্পূর্ণ রেসপন্সিভ। চলুন শুরু করা যাক। তো আমি এই কাজটি করার জন্য একটি ডিজাইন প্রসেস রেডি করে রেখেছি। হোয়াট উই নিড টু স্টার্ট, আমাদের প্রথমে কি কি করতে হবে সেটি আমি একটি টেক্সট ফাইলের মধ্যে রেখে দিয়েছি, যেটি আমরা সোর্স ফাইলের সাথে আপনাদেরকে দিয়ে দেব, আপনারা এই অনুযায়ী কাজ করুন। প্রথমে আমাদের প্রয়োজন হবে একটি ইনডেক্স ডট এসটিএমএল ফাইল, স্টাইল ডট সিএসএস ফাইল, মেইন ডট জেএস, জেএস কোড করার জন্য মেইন ডট জেএস নামে একটি ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে। ইমেজ ফাইল লাগবে আমাদের, যে ইমেজ গুলো এখানে ব্যবহার করা হয়েছে সেই ইমেজ গুলো প্রয়োজন হবে। এরপর রয়েছে আমাদের গুগল ফন্টস, এখানে আমরা লেটো এবং জোসেফিন ফন্ট গুলো ইউজ করব। লেটোর আমরা 700 যে ওয়েটটি রয়েছে সেই ওয়েটটি ইউজ করব এবং জোসেফিনের 900 ওয়েট। তারপর জেকোয়ারি মেইন যে ফাইলটি রয়েছে সেটি, তারপরে সুইপার স্লাইডার ফাইলের মধ্যে রয়েছে সুইপার বান্ডেল ডট মিন ডট জেএস, সুইপার ডট বান্ডেল ডট মিন ডট জেএস। প্রথমে আমরা আমাদের পিসিতে গিয়ে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব, ডেভেলপার রাশিদুল ফোল্ডারের ভিতর নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করতেছি সুইপার হাইফেন স্লাইডার নাম। এই ফোল্ডারটির ভিতর আমরা আরো দুইটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। সিএসএস ফাইলগুলো রাখার জন্য আমরা সিএসএস ফোল্ডার ক্রিয়েট করব, তারপর জেকোয়ারি ফাইলগুলো রাখার জন্য আমরা জেএস নামে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব, ইমেজ ফাইলগুলো রাখার জন্য আমরা আইএমজি নামে আরো একটি ফোল্ডার ক্রিয়েট করব। এরপর আমাদের প্রয়োজন ইনডেক্স ডট এসটিএমএল ফাইল। তো আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সুইপার স্লাইডার, এই ফাইলটি ফোল্ডারটির ভিতর আমরা একটি নতুন টেক্সট ডকুমেন্ট নিচ্ছি ইনডেক্স ডট এসটিএমএল। এখানে আমাদের ফাইল এক্সটেনশনটি এনেবল করে দিতে হবে। তো কিভাবে ফাইল এক্সটেনশন আমরা এনেবল করব, এখানে দেখতে পাচ্ছেন হোম, শেয়ার এবং ভিউ। আমরা যদি ভিউতে ক্লিক করি তাহলে এই পাশে হাইড আইটেমস, ফাইল নেম এক্সটেনশন, আইটেম চেকবক্স, এই তিনটি চেকবক্স রয়েছে, আমরা ফাইল নেম এক্সটেনশন চেকবক্সটিকে এনেবল করে দেব। এরপর আমরা যদি রাইট বাটনে ক্লিক করে নতুন টেক্সট ডকুমেন্টে দেখতে পাচ্ছেন ডট টিএক্সটি একটি এক্সটেনশন চলে এসেছে। তো আমরা আমাদের প্রথম ইনডেক্স ফাইলটি আমরা তৈরি করব ইনডেক্স ডট এসটিএমএল। এরপর আমরা আমাদের স্টাইল ডট সিএসএস ফাইলটি ক্রিয়েট করব, স্টাইল ডট সিএসএস। জেকোয়ারি কোড করার জন্য জেকোয়ারি যে ফাইলটি সেটি ক্রিয়েট করব, এজন্য আমরা সুইপার স্লাইডারের ভিতর জেএস ফোল্ডারের ভিতর যাচ্ছি। এখানে একটি নতুন ফাইল ক্রিয়েট করব মেইন ডট জেএস নামে। এরপর আমাদের প্রয়োজন হবে জেকোয়ারির যে মেইন ফাইলটি রয়েছে সেই ফাইলটি। তো আমরা google.com এ যাচ্ছি। google.com এ গিয়ে যদি আমরা জেকোয়ারি লিখে সার্চ করি তাহলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, আমরা সেই ওয়েবসাইটটিকে যদি ওপেন করি তাহলে এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আমরা দুই পদ্ধতিতে জেকোয়ারি ফাইল ইউজ করতে পারি, একটি হচ্ছে সিডিএন এর মাধ্যমে, আরেকটি হচ্ছে ডাউনলোড করে আমরা আমাদের সার্ভারে রেখে আমরা জেকোয়ারি ফাইলটিকে ইউজ করতে পারি। সিডিএন ব্যবহার যদি আমরা করি তাহলে যদি নেট কানেকশন আমাদের না থাকে তাহলে আমাদের স্লাইডারটি কাজ করবে না। তো আমরা এই পর্বে ডাউনলোড করে সুইপার স্লাইডার সরি জেকোয়ারি ফাইলটি ব্যবহার করব। তো ডাউনলোডে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটি উইন্ডো চলে আসবে, এখান থেকে আমরা ডাউনলোড দ্য কম্প্রেসড প্রোডাকশন জেকোয়ারি 3.6.0 এই ফাইলটিকে ডাউনলোড করব। তো আমরা যখন এই ফাইলটির উপর ক্লিক করব তখন এরকম একটি ফাইল আমাদের হিবিজিবি লেখা সামনে চলে আসবে। তো চলে আসলে আমরা কন্ট্রোল এস প্রেস করব, যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি তাহলে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাবে।
তো আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে ফাইলটিকে কপি করে আমাদের জেএস ফোল্ডারের ভিতর রেখে দেব। এই জন্য আমরা দিস পিসিতে যাচ্ছি, এখান থেকে ডাউনলোড ফোল্ডার, এখানে আমাদের প্রথম যে ফাইলটি সেটি আমরা কপি করে নিয়ে যাব। আমাদের যে ড্রাইভ রয়েছে ডেভেলপার রাশিদুল, এখান থেকে আমরা চলে যাব সুইপার স্লাইডার, এখান থেকে জেএস ফোল্ডার এর মধ্যে আমরা পেস্ট করে দিব। এরপর আমাদের প্রয়োজন হবে সুইপার স্লাইডারে যে ফাইলগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রয়োজন হবে সুইপার ড্যাশ। এখন সুইপার স্লাইডারে যে ফাইলগুলো প্রয়োজন হবে সুইপার হাইফেন বান্ডেল ডট মিন ডট জেএস, সুইপার হাইফেন বান্ডেল ডট মিন ডট জেএস, এই ফাইল দুটি আমরা ডাউনলোড করে নিয়ে আসবো। তো আমরা প্রথমে গুগল ডট কমে যাচ্ছি, এখানে যদি আমরা সুইপার স্লাইডার লিখে সার্চ করি তাহলে প্রথম যে ফাইলটি আসবে sweeper.js.com, আমরা এই লিঙ্কটিতে প্রবেশ করব। এই লিঙ্কটিতে যদি আমরা প্রবেশ করি তাহলে এরকম একটি উইন্ডোজ আসবে। তো এখানে ডেমো রয়েছে, আমরা একটু ডেমো গুলো দেখে নিই। তো আমরা এরকম স্লাইডার ডিজাইন করতে পারবো। তারপর আমরা এখান থেকে গেট স্টার্টেড এ যদি ক্লিক করি তাহলে এরকম একটি উইন্ডো আমাদের সামনে চলে আসবে। তো আমরা সুইপার স্লাইডারটিকেও দুইভাবে ইউজ করতে পারি, একটি হচ্ছে সিডিএন এর মাধ্যমে এবং অন্যটি হচ্ছে আমাদের নিজেদের সার্ভারে রেখে। আমি আগেই বলেছি যদি আমরা সিডিএন এর মাধ্যমে ব্যবহার করি তাহলে যদি নেট কানেকশন না থাকে তাহলে আমাদের স্লাইডারটি সঠিকভাবে কাজ করবে না। তাই আমরা এই পর্বে আমরা সিডিএন ব্যবহার না করে সরাসরি আমাদের সার্ভারে রেখে তারপরে আমরা কাজটি করব। তো ডাউনলোড আমরা কিভাবে করতে পারি, এখানে রয়েছে ডাউনলোড অ্যাসেটস, এখানে যে অংশটুকু রয়েছে আপনারা সম্পূর্ণ অংশটুকু সুন্দর করে পড়ে নেবেন। তো আমরা এখান থেকে ডাউনলোড রিসোর্স অ্যাসেটস, এখান থেকে যদি আমরা এই লিঙ্কে প্রবেশ করি, এই লিঙ্কে প্রবেশ করলে আমাদের যে ফাইলগুলো প্রয়োজন হবে সেই ফাইলগুলো আমরা এই লিস্ট থেকে খুঁজে বের করতে পারবো। তো আমাদের প্রথমে প্রয়োজন হবে সুইপার ডট বান্ডেল সুইপার স্ল্যাশ বান্ডেল ডট মিন ডট সিএসএস। তো আমরা এই ফাইলটিকে খুঁজে বের করবো, এখানে রয়েছে সুইপার হাইফেন বান্ডেল ডট সিএসএস, আমাদের প্রয়োজন হবে সুইপার হাইফেন বান্ডেল ডট মিন ডট সিএসএস, এই যে ফাইল। তো আমরা এই ফাইলটিকে রাইট বাটনে ক্লিক করে নতুন একটি ট্যাবে ওপেন করছি এবং প্রয়োজন হবে সুইপার হাইফেন বান্ডেল হাইফেন মিন ডট জেএস, এই ফাইলটির প্রয়োজন হবে, এই ফাইলটিকে আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন করব। এখান থেকে আমরা ভিউ রোতে ক্লিক করব, এরকম আমাদের সামনে ভিবিজিবি একটি ফাইল চলে আসবে। এই ফাইলটিকে আমরা যে কোনো ফাইলের মতো কন্ট্রোল এস প্রেস করে ডাউনলোড করে নেব। এরপর আমাদের সুইপার হাইফেন বান্ডেল ডট মিন ডট সিএসএস এই ফাইলটিকে আমরা ভিউ রোতে ক্লিক করে ওপেন করব। আমাদের সামনে আরো একটি ফাইল চলে এসেছে, আমরা এটিকেও আগের ফাইলটির মতো কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নেব। প্রথমে আমরা আমাদের ডিস পিসিতে ডাউনলোড ফোল্ডারের ভিতর যাব, এখান থেকে সুইপার ডট হাইফেন বান্ডেল ডট মিন ডট সিএসএস এই ফাইলটিকে কপি করে আমাদের ড্রাইভের মধ্যে সিএসএস ফোল্ডারের ভিতর পেস্ট করে দিব। সরি, এখানে একটু ভুল করেছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এরপর ডাউনলোড ফোল্ডার থেকে জেএস ফাইলটিকে কপি করে আমাদের জেএস ফোল্ডারের ভিতর রেখে দিতে হবে, যেটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম। মোটামুটি আমাদের সবগুলো ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ওপেন করব। আপনারা আপনাদের পছন্দ মতো এডিটর ইউজ করতে পারেন। এডিটর ওপেন হলে আমরা ফাইল থেকে ওপেন ফোল্ডারে যাব। ওপেন ফোল্ডার আমাদের যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সুইপার স্লাইডার, সেই ফোল্ডারটিকে সিলেক্ট করতে হবে। এখন আমরা
সুইপার স্লাইডারের index.html ফাইলটিকে ওপেন করব। ওপেন করে আমরা যদি html:5 লিখে ট্যাব প্রেস করি তাহলে আমাদের সামনে বেসিক যে স্ট্রাকচারটি সেই স্ট্রাকচারটি চলে আসবে। এরপর আমরা একটি টাইটেল দিয়ে দিব সুইপার স্লাইডার, সেভ করতেছি। এরপর আমাদের সিএসএস এর যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে কানেক্ট করতে হবে, অর্থাৎ লিংক করতে হবে। আমরা link:css লিখে ট্যাব প্রেস করলে এরপর আমাদের সিএসএস ফাইলগুলো রয়েছে সিএসএস ফোল্ডারের ভিতর style.css এই ফাইলটিকে আমরা লিংক করতেছি। এরপর আমরা এর উপরে লিংক করব link:css সিএসএস ফোল্ডারের ভিতর sweeper-bundle.min.css এই ফাইলটিকে আমরা লিংক করব। এরপর আমাদের জেএস যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে লিংক করতে হবে। বডি ট্যাগটি ঠিক যেখানে শেষ হয়েছে ঠিক তার উপরে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে জেএস ফাইলগুলোকে সিলেক্ট করব। জেএস/ প্রথমে আমরা জেকোয়ারি ফাইলটিকে সিলেক্ট করব। মাঝখানে আমরা আমাদের যে ফাইলটি রয়েছে আমরা যে ফাইলটির মধ্যে নিজেদের কাস্টম কোড করব সেই কোড সেই ফাইলটিকে আমরা লিখ করব জেএস ফোল্ডারের ভিতর main.js এটিকে। আর ঠিক নিচে আমরা সুইপার স্লাইডার যে জেএস ফাইলটি রয়েছে সেটিকে লিঙ্ক করব জেএস ফোল্ডারের ভিতর sweeper-bundle.min.js। আমাদের ফাইলগুলো মোটামুটি লিঙ্ক করা হয়ে গেছে। এরপর আমরা দেখব ডকুমেন্টেশনে দেখতেছি একটু যে এরপর আমাদের কি করতে হবে। আমরা মোটামুটি ফাইলগুলোকে লিঙ্ক করে ফেলেছি। এরপর এখানে বলে রাখা ভালো, আমরা দুই পদ্ধতিতে সুইপার স্লাইডার ইউজ করতে পারি, সিডিএন ইউজ করতে পারি। আমরা ম্যানুয়ালি আমাদের ড্রাইভে রেখে আমরা সুইপার স্লাইডার ইউজ করতেছি, যাতে যদি নেট নাও থাকে তাহলেও আমরা সুইপার স্লাইডারটি ব্যবহার করতে পারি। এরপর আমরা HTML লেআউট কিভাবে তৈরি করব। প্রথমে একটি ক্লাস নিতে হবে sweeper-container নামে। আমি একটি ক্লাস নিতেছি sweeper-container নামে। এর ভিতরে আরেকটি ক্লাস নিতে হবে sweeper-wrapper নামে। আমি এইটুকুকে কপি করতেছি, ডট পেস্ট করে যদি আমরা ট্যাব প্রেস করি তাহলেই সুইপার র্যাপার যে ক্লাসটি সেটি তৈরি হয়ে যাবে। এরপর কি করতে হবে, এরপর আমাদের আরো একটি ক্লাস নিতে হবে sweeper-slide নামে, যেটার ভিতরে আমাদের স্লাইডটি থাকবে। পেস্ট করতেছি, সরি, sweeper-slide নামে আরো একটি ক্লাস নিতেছি। এই ক্লাসের ভিতরে আমাদের যে কন্টেন্ট গুলো থাকবে সেই কন্টেন্ট গুলো রাখতে হবে। আমি এখানে আমি একটি কাস্টম ক্লাস নিতেছি কন্টেন্ট নামে, যেটার ভিতরে আমি আমার কন্টেন্ট গুলোকে রাখবো। সেভ করতেছি। প্রথম যে স্লাইডটি রয়েছে আমাদের সেই স্লাইডটিকে আমি ওপেন করতেছি, গ্লোবাল গ্র্যান্ট ইভেন্ট অন ডিজিটাল ডিজাইন। আমরা এটিকে একটি পি ট্যাগের মাধ্যমে নিব। তো এখানে পি ট্যাগ নিচ্ছি, পি ট্যাগের ভিতর আমি ফাইলগুলো রেখে দিয়েছি, টেক্সটগুলো আপনারা এখান থেকে জাস্ট কপি পেস্ট করবেন। আমরা স্লাইড ওয়ানের জন্য এই অংশটুকু কপি করব, পেস্ট করে দিচ্ছি। আমি এটিকে লাইভ সার্ভারে ওপেন করব, এটিকে একটু ছোট করে এক পাশে রেখে দিব। ডিজাইন থিঙ্কিং কনফারেন্স এই অংশটুকুকে আমাদের নিয়ে আসতে হবে। আমরা এই অংশটুকুকে H1 ট্যাগের মাধ্যমে নিয়ে আসবো, H1 ট্যাগের মাধ্যমে নিব। H1 এখানে আমি কপি করে রেখে দিয়েছি লেখা, এটুকু আমরা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিব। এরপর আমাদের দুটি বাটন রয়েছে। আমরা এখানে BTN নামে আরো একটি ক্লাস নিতেছি। BTN ক্লাসের ভিতর আমরা এ ট্যাগের মাধ্যমে দুটি BTN ডিজাইন করব। এর ট্যাগ নিচ্ছি, এর মধ্যে একটি ক্লাস থাকবে btn-bg, লাল মানে কালার যে বাটনটি রয়েছে সেটি ডিজাইন করার জন্য।
আমরা আপাতত href হ্যাশ রেখে দিচ্ছি। এর ভিতরে থাকবে গেট টিকেট। এরপর আরো একটি বিটেন রয়েছে, সেটির জন্য আমরা এট এক নিব। এর ভিতরে একটি ক্লাস নিব btn হাইফেন বর্ডার নামে। এর ভিতরে লেখা থাকবে এক্সপ্লোর মোর। এইচটিএফ আপাতত আমরা হ্যাশ রেখে দিচ্ছি। আর এখানে থাকবে এক্সপ্লোর মোর। আপনারা বেশি বেশি লেখা ট্রাই করবেন, তাহলে মনে থাকবে। তো আমাদের প্রথম স্লাইডটি তৈরি হয়ে গেছে। এখানে স্লাইডের পিছনে একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে নিয়ে আসবো। তো এটা আমরা সুইপার স্লাইড যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসের মাধ্যমে নিয়ে আসবো। আমরা স্টাইল এট্রিবিউট নিচ্ছি, স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, ইমেজকে লিঙ্ক করার জন্য আইএমজি ফোল্ডারের ভিতর রয়েছে ইমেজ স্লাইড ওয়ান সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন পিছনে একটি ইমেজ চলে এসেছে। আমরা যখন সিএসএস এর মাধ্যমে এটিকে ডিজাইন করব, তখন এই ইমেজটিকে আমরা ফুল উইথ করে দিব, ফুল হাইট করে দিব। তো আমাদের একটি স্লাইড অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা ঠিক একই পদ্ধতিতে আরো দুইটি স্লাইড ক্রিয়েট করব। তো আমাদের দুইটি স্লাইড ক্রিয়েট করার জন্য এই অংশটুকু প্রয়োজন হবে। জাস্ট আমরা এই অংশটুকুকে কপি করতেছি, কপি করে এখানে একবার দুইবার পেস্ট করে দিচ্ছি এবং সেভ করতেছি। এখন এই স্লাইড ইমেজ গুলো চেঞ্জ করতে হবে। ওয়ান এর জায়গায় আমরা দিব টু, সেভ করতেছি। থ্রি এর জায়গায় আমরা দেব থ্রি টু। বাস আমাদের তিনটি স্লাইড ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা যখন জেএস কোড করব, তখন এই স্লাইড গুলো ফাংশনাল হয়ে যাবে। আপাতত যেভাবে আছে ঠিক সেভাবেই থাক, আমার সাথে আপনারা কাজ করতে থাকুন। তো আমরা দুই নাম্বার স্লাইডের মধ্যে একটু টেক্সট চেঞ্জ আছে, 22 অ্যামেজিং স্পিকার্স। আমি এখানে সেকেন্ড যে স্লাইডটি রয়েছে সেই স্লাইডটির জন্য যে লেখাটুকু, সেই লেখাটুকু আমি এখান থেকে কপি করে স্লাইড ওয়ান স্লাইড টু এর জায়গায় পেস্ট করে দিচ্ছি। এবং এখানে দুইটি বাটন থাকবে না, একটি বাটন থাকবে। আমি উপরে যে বাটনটি সেই বাটনটি রিমুভ করে দিচ্ছি, এক্সপ্লোর মোড়ে থাকবে। এরপর তিন নাম্বার যে স্লাইড, সে স্লাইডের হেড ট্যাগটা হবে বুক ইওর সেট। আমি এই অংশটুকু কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। আর আমাদের একটি বাটন থাকবে, কালার যে বাটনটি সে বাটনটি থাকবে। তো আমাদের HTML এর মার্কআপ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা CSS এর মাধ্যমে এই পুরো ফাইলটিকে ডিজাইন করব। তো আমি CSS ফোল্ডার থেকে style.css ফাইলটিকে ওপেন করতেছি। ওপেন করে আমাদের ফন্ট ডাউনলোড করে নিয়ে আসতে হবে। তো আমি নতুন একটি ট্যাব ওপেন করে fonts.google.com এই লিংকে প্রবেশ করতেছি। এখন আমরা দুইটি ফন্ট ইউজ করব, একটি হচ্ছে লেটো। লেটোর আমরা 700 যে স্টাইলটি রয়েছে সেই স্টাইলটি ইউজ করব, বোল্ড 700। এবং আরেকটি ফন্ট ইউজ করব জোসেফিন। এই ফন্টেরও আমরা 700 যে স্টাইলটি রয়েছে বোল্ড স্টাইল সেটি আমরা সিলেক্ট করব, ইম্পোর্টের মাধ্যমে আমরা নিয়ে আসব। দুইভাবে আমরা গুগলের ফন্ট ইউজ করতে পারি। তো এই অংশটুকু আমরা জাস্ট কপি করে আমাদের সিএসএস ফাইলের মধ্যে পেস্ট করে দিব। এরপর আমাদের ফন্ট ফ্যামিলি নিয়ে আসতে হবে। আমরা এই টোটাল অংশটুকুকেই কপি করে নিয়ে আসব, নিয়ে এসে এখানে আপাতত পেস্ট করে রাখতেছি। পরবর্তীতে আমরা এই দুটি ফন্ট ফ্যামিলি ইউজ করব। এখান থেকে এটি আমি ক্লোজ করে দিচ্ছি এবং আমি আমাদের ফাইলটি ওপেন করে রাখতেছি। সিএসএস এর মধ্যে কিভাবে কমেন্ট করতে হয় আশা করি সবাই জানেন। আমরা একটি স্ল্যাশ দিয়ে স্টার্ট দিব এবং এই পাশে স্টার দিয়ে স্ল্যাশ দিব, তাহলে এটুকু কমেন্টের মধ্যে চলে আসবে, আমাদের কোডিং এ কোনো ইফেক্ট করবে না। প্রথমে আমরা স্টারকে ধরব। স্টারকে ধরে মার্জিন
জিরো এবং প্যাডিং জিরো করে দিব। সেভ করতেছি, দেখতেই পাচ্ছেন মার্জিন এবং প্যাডিং উভয়টি রিমুভ হয়ে গেছে। এরপর আমরা HTML এবং বডি ট্যাগকে ধরব, ধরে ফন্ট ফ্যামিলি সেট করে দেব। প্রথম যে ফন্ট ফ্যামিলিটি নিয়েছিলাম লেটো, আমরা এটিকে সিলেক্ট করব, এটার ফন্ট ফ্যামিলিটা থাকবে। দেখতেই পাচ্ছেন ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা একটি ফন্ট ওয়েট দিয়ে দিব, যেহেতু আমরা একটি ফন্ট ওয়েটটি সিলেক্ট করেছি, সেহেতু আমরা সিলেক্ট না করলেও পারতাম, তারপর আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর ফন্ট সাইজ আমরা ইউজ করব, ফন্ট সাইজ আপাতত ফন্ট সাইজ আমরা ইউজ করতেছি না, লাইন হাইটটি একটু দিয়ে দিচ্ছি, লাইন হাইট আপাতত আমরা 2 রাখতেছি। দেখতেই পাচ্ছেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এরপর আমরা প্রথম যে এই স্লাইডটাকে ডিজাইন করার জন্য এই স্লাইডের ইমেজটি রয়েছে, যে ইমেজটি, এরপর আমরা এই এ ট্যাগগুলোকে ডিজাইন করব। প্রথমে আমরা এ এর টেক্সট ডেকোরেশন নান করে দিব এবং একটি কালার দিয়ে দিব, কালার হ্যাশ FFF সাদা কালার হয়ে যাবে। বাস আমরা এ এর জন্য আপাতত এই অংশটুকুই রাখতেছি। এরপর আমরা সুইপার কন্টেনারটাকে ধরে এর উইথ এবং হাইট সেট করে দিব, ডট সুইপার কন্টেনার এর উইথ করে দিচ্ছি 100% এবং হাইট করে দিচ্ছি 100 VH। এরপর দেখি আমার এটাকে ধরা হয় না হয়েছে কিনা সুইপার কন্টেনারটাকে, সুইপার কন্টেনার আমার মনে বানান ভুল হয়েছে। তারপর আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বানান ভুল হয়েছিল, এই জন্য এটি কাজ করেনি, বানান সঠিক হতে হবে। এরপর আমরা সুইপার স্লাইডটাকে ধরব, সুইপার হাইফেন স্লাইড এটাকে ধরে এর পজিশন আমরা রিলেটিভ করে দিব, যাতে টেক্সটগুলোকে আমরা ওই সুইপার স্লাইড যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটির সাপেক্ষে চেঞ্জ করতে পারি, নাড়াচাড়া করতে পারি। ব্যাকগ্রাউন্ড পজিশন আমরা সেন্টার করে দিব এবং ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিব আমরা, ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার। এরপর আমরা যে কন্টেন্টটুকু নিয়েছিলাম সে কন্টেন্ট ক্লাসটাকে ধরব, কন্টেন্ট ক্লাসটাকে ধরে উইথ একটু কমিয়ে দিব, উইথ আমরা দিয়ে দিব 80%। এরপর মার্জিন দিয়ে দিব অটো, তাহলে মাঝখানে চলে আসবে। আমরা জানি উইথ 100% না রেখে আমরা যদি মার্জিন অটো করে দেই তাহলে ঠিক মাঝখানে চলে আসবে। এরপর আমরা পজিশন করে দিব অ্যাবসোলুট টপ থেকে 50%, লেফট থেকে 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট -50%, -50% করে দিব। এবং আমরা আরো একটি কাজ করব, টেক্সট অ্যালাইন যাতে সেন্টার হয় সেটি সেট করে দিব, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিব। এখন আমরা H1 ট্যাগকে ডিজাইন করব, তো আমরা H1 ট্যাগকে ধরতেছি, H1 এর ফন্ট সাইজ আমরা বাড়িয়ে দিব, ফন্ট সাইজ আমরা দিয়ে দিচ্ছি 58 পিক্সেল। এটাকে একটু ছোট করে রাখতেছি, দেখতেই পাচ্ছেন বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে দিই, 58 পিক্সেল বেশি বড় হয়ে যাচ্ছে, 48 পিক্সেল করে দিচ্ছি। এবং কালার দিয়ে দিচ্ছি হ্যাশ FFF সাদা, ফন্ট ফ্যামিলিটা আমরা চেঞ্জ করে দেব, এখানে আমরা জোসেফিন ইউজ করব, ফন্ট ফ্যামিলিটা আমরা জোসেফিন করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফন্টের ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা উপরে দিকে একটু মার্জিন দিব, মার্জিন টপ আপাতত, মার্জিন টপে আমরা
5 পিক্সেল রেখে দিচ্ছি, পরবর্তীতে আরো মডিফাই করব। আমরা পি ট্যাগ কে ধরে পি ট্যাগ কে ডিজাইন করব, কালার করে দিচ্ছি #FFF এবং ফন্টের সাইজ একটু চেঞ্জ করে দেব, ফন্ট সাইজ করে দিচ্ছি 25 পিক্সেল। দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। এখন আমরা বাটন গুলোকে ডিজাইন করব। প্রথম বাটনটি হচ্ছে btn-bg, আমরা এই ক্লাসটিকে ধরব। এই ক্লাসটি কে ধরে আমরা প্রথমে ডিসপ্লে করে দেব ইনলাইন ব্লক, এরপর আমরা প্যাডিং দিব, প্যাডিং দিব উপরে নিচে দিব আমরা প্যাডিং 5 পিক্সেল, ডানে বামে আমরা দিব 30 পিক্সেল, এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিব ব্যাকগ্রাউন্ড কালার #91E63, হালকা লাল রঙের একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। এরপর বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস দিব আমরা 10 পিক্সেল দিলে কিরকম হয়, হ্যাঁ 10 পিক্সেল দিলেই হবে। এরপর আর ফন্ট সাইজ সেট করে দিব 14 পিক্সেল, মোটামুটি হয়ে গেছে। এখন আমরা 10 পিক্সেল রেডিয়াস না দিয়ে 5 পিক্সেল দিয়ে দিই, এরকম হয় 5 পিক্সেল দিলেই হবে। আমরা একটা ট্রানজিশন দিব, আমরা এর মধ্যে একটি হবার ইফেক্ট ব্যবহার করবো, যেমন ট্রানজিশন দিচ্ছি 0.5 সেকেন্ড। এখন কেউ যদি btn-bg এর উপর হবার করে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, বিজি আমি এখানে ডট দিতে বলে গেছি, ডট দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ট্রান্সপারেন্ট, সেভ করতেছি। ওইখানে হাইফেন দিতে হবে, আমি আন্ডার স্ল্যাশ দিয়েছি, দেখতেই পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। আমরা একটা বর্ডার দিব, বর্ডার 1 পিক্সেল সলিড #FFF, সাধারণ একটি বর্ডার চলে আসবে, দেখতেই পাচ্ছেন বর্ডার চলে এসেছে। আমরা এখানে একটু মার্জিন রাইট দিই, মার্জিন রাইট দিয়ে দিচ্ছি সাপোজ 5 পিক্সেল দিচ্ছি। এখন আমরা btn বর্ডার যে বাটনটি রয়েছে সেই বাটনটিকে ডিজাইন করব, কপি করতেছি, এখানে পেস্ট করে দিব, আগে ডট দিতে হবে বর্ডার এর প্যাডিং আগেরটা যেরকম ছিল এই অংশটুকু আমরা হুবহু রাখতেছি একই, সম্পূর্ণ অংশ নিয়ে নিচ্ছি কপি করে, জাস্ট টু মডিফাই করব। এখানে মার্জিন রাইট না দিয়ে আমরা মার্জিন লেফট ইউজ করব, এবং ফন্ট সাইজ যা রয়েছে তাই, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে #FFF সাদা, সাধারণত আমরা ট্রান্সপারেন্ট ইউজ করব, ট্রান্সপারেন্ট, এবং একটি বর্ডার দিয়ে দিব, বর্ডার 1 পিক্সেল সলিড #FFF, এবং একটি ট্রানজিশন দিব, ট্রানজিশন 0.5 সেকেন্ড। এবং যদি কেউ বর্ডারের উপর হবার করে তাহলে এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে হয়ে যাবে লাল, এবং বর্ডার নন হয়ে যাবে, বর্ডার হয়ে যাবে নন। তো আমাদের বাটন এবং টেক্সটের ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই স্লাইডারটিকে অ্যাক্টিভ করব। স্লাইডারটিকে অ্যাক্টিভ করতে হলে আমাদের জেএস এর মধ্যে ঠিক এইটুকু কোড অ্যাড করতে হবে। তো আরেকটা জিনিস, আমরা যদি আমাদের স্লাইডার এখানে লেফট এরো এবং রাইট এরো বাটন দুটি রয়েছে দুটি আনতে চায়, তাহলে আমাদের
सिंपली ए अंशटुकु कपि करे আমাদের HTML ফাইলের এই দেখতে হবে কোথায় পেস্ট করতে হবে, যেখানে আমাদের সুইপার র্যাপার ক্লাসটি শেষ হয়েছে ঠিক তারপর এই অংশটুকু পেস্ট করে দিতে হবে। আমি সুইপার র্যাপারে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে শেষ হয়েছে, ঠিক তার নিচে আমি পেস্ট করে দিচ্ছি এবং সেভ করতেছি। দেখতেই পাচ্ছেন দুইটি বাট লেফট অ্যারো এবং রাইট অ্যারো দুটি বাটন চলে এসেছে। তো এখন আমি যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাকে সিম্পলি এই কোডটুকু কপি করে নিয়ে আসতে হবে। জাস্ট আমি এই অংশটুকু কপি করে নিয়ে এসে আমাদের মেইন ডট জেএস এর মধ্যে পেস্ট করে দিচ্ছি এবং সেভ করতেছি। তাহলে আমার একটি কাজ করার কথা, এখানে আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল আছে, আমরা এখানে হরিজন্টাল করে দেব। হরিজন্টাল তো আমাদের ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জেএস এর মাধ্যমে আমাদের স্লাইডটিকে ফাংশন করব। তো জেএস এর মধ্যে যে কোডটুকু লিখতে হবে সেই কোডটুকু আমি এখানে কপি রেখে দিয়েছি, আপনারা জাস্ট কপি পেস্ট করে বসিয়ে নেবেন। এখান থেকে আমি মেইন ডট জেএস ফাইলটিকে ওপেন করে এখানে জাস্ট ফাইলটুকু পেস্ট করে দিচ্ছি এবং সেভ করতেছি। এখন আমরা যদি আমাদের স্লাইডার যাই, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক স্টার্ট এন্ড প্লে হয়ে গেছে। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আরেকটি কথা, এখানে আরো অনেক ধরনের ইফেক্ট রয়েছে। আমরা যদি এই সুইপার গেটিং স্টার্টেড ফাইল থেকে এখানে এপিআই ডকুমেন্টেশনে যাই তাহলে আমরা বিভিন্ন ধরনের স্টাইল দেখতে পাবো, অটো প্লে, প্যারালাক্স ইফেক্ট আমরা কিভাবে ব্যবহার করতে পারি, হ্যাশ নেভিগেশন কিভাবে ইউজ করতে হয়, এই সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখে নেব। নিজেরা চেষ্টা করলে পারবো। আপনারা প্রত্যেকটা অংশ একটি একটি করে এখানে আপনারা ব্যবহার করে করে দেখবেন আসলে জিনিসটা দেখতে কেমন হয়। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। সালামু আলাইকুম।